সেই বিদায়। এই সমীকরণ মাথায় নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ দল। চোট সারিয়ে দলে ফেরা সাকিব আল হাসান এনে দেন প্রথম সাফল্য। আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ওপেনার গুণালাকাকে ফিরিয়েছেন ইনিংসের তৃতীয় ওভারে। তাকে উড়িয়ে মারতে গিয়ে লঙ্গনে সাব্বির রহমানকে ক্যাচ দেন এ লঙ্কান ওপেনার। পরের ওভারেই কুশল মেন্ডিসকে ফেরান মুস্তাফিজুর রহমান। পুল করতে গিয়ে মিড উইকেটে সৌম্য সরকারকে ক্যাচ দেন মেন্ডিস। চার ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়া লঙ্কানদের আরও চেপে ধরেন বাংলাদেশের ফিল্ডাররা। সেই সুবাদে মুস্তাফিজের করা ষষ্ঠ ওভারে লঙ্কানরা হারিয়েছে আরও দুই উইকেট। দ্বিতীয় বলে এক রান চুরি করতে গিয়ে রান আউটের শিকার হন উপুল থারাঙ্গা। এক বল পরই মুস্তাফিজের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন শানাকা। এরপর নবম ওভারে জীবন মেন্ডিসকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে 61 বলে 97 রানের জুটি গড়ে পাল্টা আঘাত করেন কুশল পেরেরা ও থিসেরা পেরেরা। 19তম ওভারে সৌম্য সরকারের বলে ডিপ মিড উইকেটে মিরাজকে ক্যাচ দেন কুশল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত 19 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর 6 উইকেটে 150। ফাইনালে উঠলে এ ম্যাচটা হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার সামনেও একই সমীকরণ, জিতলে ফাইনাল হারলে বিদায়। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। মাহমুদুল্লার পরিবর্তে নেতৃত্ব ভার পেয়েছেন তিনি। সাকিবকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আবু হায়দার রনি।